এই জেলটা ব্যবহার করলে চুল স্ট্রেট করবে, যাদের অনেক কার্লি চুল চুলটা স্ট্রেট হবে, কন্ডিশনারের কাজ করবে, চুল ময়েশ্চারাইজ করবে এবং চুলের রুক্ষতা দূর করবে, চুলের আগাফোঁটা দূর করবে, চুলের সব ধরনের সমস্যা দূর করবে এই জেলটি ব্যবহার করলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। ত্বকের যত্নের পাশাপাশি আমাদের চুলের যত্ন নিতে হবে। আর চুলের যত্নে আমরা অনেক কিছুই ব্যবহার করে থাকি, কিন্তু কোনোভাবেই যেন চুল পড়া কমছে না বা চুল অনেক রুক্ষ হয়ে আছে, ড্যামেজ হয়ে গিয়েছে। তো চুলের যত্নে আজকে আমি এমনই একটা বীজের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব, যে বীজের জেল ব্যবহার করলে চুল পড়া বন্ধ করবে এবং চুলের রুক্ষতা দূর করবে, চুল ন্যাচারালি স্ট্রেট করবে। হ্যাঁ, এটার নাম হচ্ছে তিসি বীজ। আর তিসির যে দানা, এই দানাটা কোথায় পাবেন আপনারা? এটা পাওয়া যাবে যে সব দোকানে বা এখন দেখা যায় রাস্তার পাশে ভ্যানেও বসে এই তোকমা দানা, ইসবগুলের ভুষি, তারপরে আরও অনেক ধরনের বাদাম, অনেক ধরনের বীজ জাতীয় যেসব দোকানে বীজ বিক্রি করে সেখানেই আপনারা এই তিসি পেয়ে যাবেন। তো তিসি দিয়ে কি করে চুলের যত্ন নিতে হয় সেটা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি পানি দিব 2 কাপ পরিমাণ। পানির মধ্যে আমি তিসি দানাগুলি দিয়ে দিব, আর তিসি নিতে হবে 1/2 কাপের মতো তিসি আমি এখানে নিয়েছি। এখন আমি এই তিসি দানাগুলোকে আমি এখন জাল করতে থাকব, আর এই তিসি দিয়েই আমি একটা জেল বের করে নিব। তো তিসির দানাগুলো আমি এভাবে জাল করে নিচ্ছি, আর এই জাল করা তিসি থেকেই আমি একটা জেল তৈরি করে নিব। আর এই জেলটা দেখা যায় যে বেশি ঘন করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না। দেখতেই পারছেন যে কিভাবে এটার বলক এসেছে। আর আমি চুলাটা বন্ধ করে দিব, এখন হয়ে গিয়েছে, মানে 5 মিনিটও জাল করার প্রয়োজন নেই, 2 মিনিটের মতো আমি জাল করেছি। এখন তিসিটা হয়ে গিয়েছে, জেলটা তৈরি করা হয়ে গিয়েছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিব। তো তিসির জেলটা আমি ঠান্ডা করে নিয়েছি, আর হালকা একটু গরম থাকা অবস্থায় আমি একটা সাদা কাপড়, মানে পাতলা কাপড় দিয়ে এটাকে আমি ছেঁকে জেল বের করে নেব। আর ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে যেটা হবে, জেলগুলি বের হবে না, তো এই কারণে আমি পাতলা কাপড়ের সাহায্যে জেলটা বের করে নেব। আর দেখতেই পাচ্ছেন যে জেলটা কেমন হয়েছে, ঠিক এভাবেই জেলটা তৈরি করে নিতে হবে। আর তিসির জেল আমাদের ত্বকের যত্নে এবং আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী। তিসি আমাদের ত্বকের বলিরেখা দূর করবে, আমাদের ত্বকটাকে ময়েশ্চারাইজ করবে এবং ত্বকের ব্রণের সমস্যা দূর করবে, ত্বক অনেক ব্রাইট করতে সাহায্য করে তিসির এই জেল। তো এই যে সুতি কাপড়ের সাহায্যে আমি জেলগুলো বের করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন যে কিভাবে এই জেল বের করে নিতে হবে। আর এই জেলটা আমাদের, তো আমি তিসি থেকে জেল বের করে নিয়েছি, আর তিসিকে ইংরেজিতে বলা হয় ফ্লাক্স সিড। তিসির বীজে রয়েছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যা চুলের বৃদ্ধির জন্য কাজে লাগে। এটি চুলের গোড়া মজবুত করে, চুল পড়া বন্ধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে এই জেল ব্যবহার করলে। তো আমি এখন এই জেলটা ব্যবহার করব, চলুন দেখে নেই। তো আমি এখন এই চুলে এই জেলটা অ্যাপ্লাই করব। প্রথমে চুল অল্প অল্প করে নিয়ে তারপরে জেল আমি অ্যাপ্লাই করব। আগেরকার দিনের দাদি নানিরা এই জাতীয় প্রাকৃতিক উপাদান দিয়ে তাদের নিজের হাতে তৈরি করা কিছু হেয়ার প্যাক ব্যবহার করতেন বা নিজের হাতে তৈরি করা তেল ব্যবহার করতেন। এজন্যই তারা দেখা যায় তাদের চুল 70-80 বছর বয়সেও তাদের চুল পাকে না বা তাদের চুল পড়তো না। আর এখন আমরা যেটা ব্যবহার করি, আমরা অনেক কেমিক্যাল ব্যবহার করেই কিন্তু আমাদের চুল অকালে পেকে যাচ্ছে বা চুল পড়ে যাচ্ছে, চুলের সমস্যা দেখা দিচ্ছে।
কিন্তু আমরা যদি নিজেদের হাতে তৈরি করা তেল বা এরকম হেয়ার প্যাক বা হেয়ার জেল ব্যবহার করি, তাহলে আমাদের চুলের গোড়া যেমন মজবুত করবে, চুল পড়াও বন্ধ করবে। তিসির এই জেল ব্যবহার করলে চুল খুব দ্রুত লম্বা করবে, চুলের গোড়ায় পুষ্টি যোগাবে এবং চুল পড়া কমাবে, নতুন চুল গজাবে, চুল গজাতে সাহায্য করবে এই জেল ব্যবহার করলে। আর দেখতেই পাচ্ছেন, আমি জেলটা ব্যবহার করছি, চুলে অ্যাপ্লাই করছি, আর চুলটা কতটা গ্লেজি হয়েছে। তো এইভাবে অল্প অল্প করে চুল নিয়ে তারপরে কিন্তু এই জেলটা অ্যাপ্লাই করতে হবে। তিসির এই জেল চুলের কন্ডিশনার হিসাবে কাজ করবে, চুল সিল্কি করবে, চুল ময়েশ্চারাইজ করবে, চুলের ময়েশ্চারাইজ ধরে রাখতে সাহায্য করবে। যাদের চুল ভেঙে যাচ্ছে বা চুলের আগা ফেটে যাচ্ছে, তাদের চুলের আগা ফাটা দূর করবে, চুল ভেঙে পড়া রোধ করবে এবং রুক্ষতা দূর করবে। নিয়মিত এটি ব্যবহার করলে খুশকি দূর করবে। তিসির এই জেলে আছে ভিটামিন ই, যেটা কিনা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। তো আমি এই জেলটা অ্যাপ্লাই করে আমি 2 ঘন্টা রেখে দিব এবং চুলটা এভাবে স্ট্রেট থাকবে। আর যারা ন্যাচারালি চুল স্ট্রেট করতে চাচ্ছেন, তারা এভাবে রেগুলার, মানে সপ্তাহে একদিন এই জেলটা ব্যবহার করতে পারেন। এতে করে চুল ন্যাচারালভাবে স্ট্রেট হবে এবং চুল অনেক সিল্কি হবে, সফট করবে চুল। তো আমি এভাবে 2 ঘন্টা রাখবো এবং এভাবেই চুলটা স্ট্রেট করে রাখবো। এরপরে আমি শ্যাম্পু করে নিব, কন্ডিশনার করার কোনো প্রয়োজন নেই, শুধু শ্যাম্পু করে নিলেই হয়ে যাবে, বা শ্যাম্পু না করলেও কোনো প্রয়োজন নেই, শ্যাম্পু না করলেও চলবে। তো ফিরে আসছি আমি 2 ঘন্টা পরে, আমি ওয়াশ করব 2 ঘন্টা পরে, শুধু পানি দিয়ে আমি ওয়াশ করে নিব। তো ফিরে এলাম, তো এই যে চুলটা ওয়াশ করার পরে চুল কিন্তু অনেক স্ট্রেট হয়ে গিয়েছে, কি হয়ে গিয়েছে, তো আর চুল অনেক সফট হয়ে গিয়েছে। চুলে এই জেলটা অ্যাপ্লাই করেছি। তো এইভাবেই আপনারা ঘরে বসে একবার এই ট্রিটমেন্টটা করতে পারেন, যেটা কিনা কন্ডিশনারের কাজ করবে, চুল স্ট্রেট করবে, ন্যাচারাল স্ট্রেট করবে চুল এবং চুল পড়াটা বন্ধ করবে, খুশকি দূর করবে। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।